একটি আসন বা যৌগিক অঙ্গবিন্যাস আছে যাকে ষাষ্টাঙ্গ বলা হয় এই অঙ্গবিন্যাসটির তাৎপর্য হল এই যে আপনি আপনার শরীরের আটটি বিন্দুকে মাটিতে ঠেকান ও সেখানে ধরে রাখেন এই অঙ্গবিন্যাসে ফুসফুস বিশেষ করে ফুসফুস এক বিশেষভাবে কাজ করে এর নানান দিক রয়েছে কিন্তু আমরা কথা বলছি শরীরতন্ত্রে অক্সিজেনের মাত্রা বাড়ানোর বিষয়ে এই আসনে ফুসফুস তথা গোটা শ্বসনতন্ত্র এক অনন্যভাবে কাজ করে এটি অতি প্রচলিত আসনগুলির মধ্যে একটি যা সাধারণ ব্যবহারে নানাভাবে বিকৃত হয়ে গেছে যেখানে প্রায় সমস্ত ভক্তের এই অঙ্গবিন্যাসে যাওয়ার কথা কিন্তু নির্দেশ আর বোধের অভাবে লোকজন কেবল মাটিতে শুয়ে পড়ছেন এখানে রয়েছে ষাষ্টাঙ্গের বা শরীরের আটটি বিন্দুকে মাটিতে ছোঁয়ানোর তাকে সেভাবে ধরে রাখা আর স্বাভাবিকের চাইতে সামান্য বেশি গভীর শ্বাসপ্রশ্বাস চালানোর একটি সঠিক প্রদর্শন এখানে কপাল বুক দুটি হাত দুই হাঁটু আর দু পায়ের বুড়ো আঙুল মাটিতে রয়েছে গোড়ালি জোড়া করে লাগানো এইভাবে ধরে রাখলে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিকভাবেই আর একটু গভীরভাবে হবে এইভাবে ধরে রাখুন সম্ভব হলে ছয় থেকে সাত মিনিট তা না হলে তিন মিনিট থেকে শুরু করুন ছয় সাত মিনিট ধরে এটি করবার পরে সম্পূর্ণ শরীর শিথিল করুন যাতে করে গোটা শরীর মাটি স্পর্শ করে আর মকরাসনে আসতে পারে যদি আপনি পুরুষ হন তবে বাঁ হাতের ওপরে হাত রাখুন যদি নারী হন তবে ডান হাতের ওপরে বাঁ হাত রাখুন আর আপনার কপাল তার ওপরে রাখুন এবং আপনার শরীরকে আরাম করতে দিন তিন থেকে চার মিনিট আর তারপর আপনার ডান পা এমনভাবে রাখুন যাতে এটি আপনার থাই বা উড়ু বা শরীরের সাথে সমকোণ তৈরি করে আর হাঁটুর নিচের অংশ আপনার পায়ের থাই বা জানু অংশের সঙ্গে নব্বই ডিগ্রি বা সমকোণ তৈরি করে আর মাথা ডান দিকে ঘোরান চোখ বন্ধ রেখে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিন আর এই অঙ্গবিন্যাসে তিন থেকে চার মিনিট বিশ্রাম করুন অন্যদিকেও এই একইভাবে করুন মাথা বাঁদিকে দিকে ঘোরান আপনার বাঁ পা এমন অবস্থানে আনুন যেখানে তা প্রায় আপনার চেয়ারে বসবার মতন অর্থাৎ আপনার থাই বা উড়ু আপনার শরীরের বাকি অংশের সাথে সমকোণে আছে আর হাঁটুর নিচে আপনার পা ও কাফ মাসেলো থাইয়ের সঙ্গে সমকোণে আছে আর আপনার মাথা আপনার হাতের ওপরে রাখা অবস্থায় দিকে ফিরে আছে আর এই আসনে তিন থেকে চার মিনিট বিশ্রাম করুন আর আবার একবার ষষ্ঠাঙ্গে চলে যান ছয় থেকে সাত মিনিটের জন্য আপনি এই রকম একটি চক্র একেবারে তিনবার পর্যন্ত করতে পারেন আর একদিনে চার থেকে পাঁচবার করতে পারেন বিশেষ করে যেহেতু আপনাদের অধিকাংশই এখন মাস্ক পরে আছেন অক্সিজেনের মাত্রা হ্রাস পাওয়ার বিপদ রয়েছে সংক্রমণ ছাড়াও যা হতে পারে এই কারণে যদি আপনি এটি দিনে চার থেকে পাঁচবার করেন এই স্বাস্থ্যবিধি তবে আপনার অক্সিজেনের মাত্রা নিশ্চিতভাবে বেড়ে যাবে আর এর সাথে করুন সিংহক্রিয়া যাতে করে আপনার রোগ প্রতিরোধ তন্ত্র অনেক বেশি ভালোভাবে কাজ করবে এটি আদপেই যে এভাবে কাজ করে তা দেখানোর বাস্তবিক চিকিৎসা প্রমাণও রয়েছে বহু বিশ্ববিদ্যালয় এতে তাদের নির্দিষ্ট গবেষণা নিবিষ্ট করেছেন কাজই তর্ক করে যাবেন না শুধু একে কাজে লাগান এটি সম্পূর্ণ নিরাময় বা প্রতিরোধ নয় তবে আমাদের এও বোঝা দরকার যে আমাদের স্বাস্থ্য নিশ্চিত নয় আমাদের স্বাস্থ্য আমাদের নেয়া অনেক ক্রমবর্ধমান পদক্ষেপের ফলশ্রুতি এই অতিমারী সময় এই পদক্ষেপটি দয়া করে নিন আর নিশ্চিত করুন যে যতদূর সম্ভব আপনি এর শিকার না হন না ছড়ান থ্যাংক ইউ নমস্কার এবং ধন্যবাদ অনুশীলনের শর্তাবলী শাষ্টাঙ্গ এবং মকরাসন খালি পেট থাকা অবস্থায় অনুশীলন করা উচিত তার মানে কমপক্ষে এটুকু ব্যবধান রাখবেন পরিপূর্ণভাবে ভোজনের চার ঘন্টা পর অর্থাৎ পেট ভরে খাওয়ার চার ঘন্টা পর সামান্য জল খাবার যেমন একটা ফল বা কয়েকটা বিস্কুট খাবার আড়াই ঘণ্টা পর জল ছাড়া কোনো পানীয় যেমন চা কফি খাবার দেড় ঘন্টা পর জল আপনি যে কোনো সময় খেতে পারেন এতে কোনো বিধিনিষেধ নেই গর্ভবতী মহিলাদের সাষ্টাঙ্গ এবং মকরাসন করা উচিত নয় তবে তারা সিংহক্রিয়া করতে পারেন সিংহক্রিয়া শরীর মন এবং প্রাণশক্তির বিপুল উপকারের জন্য প্রাচীন যোগ কৌশলগুলি খুবই পরিচিত সদ্গুরু প্রদান করছেন সিংহক্রিয়া একটি সরল অথচ শক্তিশালী যোগ প্রক্রিয়া যা রোগ প্রতিরোধ শক্তি এবং আমাদের ফুসফুসের ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সদ্গুরু নির্দেশগুলি দেবেন এই নির্দেশগুলিকে সঠিকভাবে গ্রহণ করা গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে পরবর্তী দশ মিনিট সময় কেবল এই প্রক্রিয়াটির জন্য একান্তভাবে উৎসর্গ করুন দয়া করে এই ভিডিওটি চলাকালীন এই অনুশীলনটির প্রয়াস করবেন না প্রথমে সম্পূর্ণ নির্দেশাবলী শুনুন তারপরে নিজে অনুশীলনের প্রয়াস করুন তো এটি একটি সরল অনুশীলন তাদের জন্য যারা অন্য কোনো শক্তিশালী প্রক্রিয়া অভ্যাস করছেন না একটা ব্যাপার হল এটি আপনাদের ফুসফুসের ধারণ ক্ষমতা বাড়াবে অন্যটি হল এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে সর্বোপরি আপনি যদি প্রক্রিয়াটি আজ করতে পারেন পরের পাঁচ দিন করতে পারেন আর হঠাৎ একদিন না করতে পারেন তার মানে নিশ্চিতভাবে আপনার শ্বাসযন্ত্রের কোনো সমস্যা দেখা দিয়েছে কিচ্ছু আসে যায় না এটি কি আপনার নিজেকে পরীক্ষা করানো উচিত যদি আপনি হঠাৎ দেখেন যে আপনি অনুশীলনটি করতে পারছেন না এতে যা করতে হবে তা হলো আপনি নিজের জীভ পুরোপুরি বাইরে প্রসারণ করে রাখুন মুখ পুরোপুরি খোলা রেখে আর তারপর পেট না ঝাঁকিয়ে যত জোরে সম্ভব শ্বাসপ্রশ্বাস চালান জোরের সাথে ভেতরে ঠেলা ও বাইরে ঠেলা প্রশ্বাস ও নিঃশ্বাস দুটোই বার করে এটি হয়ে গেলে আপনি জীব উল্টে দিন ওপরের দিকে যত পেছনে ঠেলা সম্ভব ঠেলে দিন আপনাকে হাত ব্যবহার করতে হবে না এটা ভালো সময় নয় হাত ব্যবহার করার জন্য তো জীব পুরোপুরি উল্টে দিন যতদূর পারেন এই রকম? আপনার মুখ এখনও কিন্তু খোলাই থাকবে আবার একই রকমভাবে শ্বাসপ্রশ্বাস চালান প্রশ্বাস নিঃশ্বাস যত জোরের সাথে সম্ভব কিন্তু আপনাকে আওয়াজ আনতে হবে গলায় একটি অবরোধ তৈরি করে এই রকম এই আওয়াজটা থাকতেই হবে এটা জরুরি যে আপনি গলার কাছে একটি মজবুত অবরোধ তৈরি করেন গলার গর্তের কাছে আর এই শব্দটি করুন আর প্রশ্বাস ও নিঃশ্বাস যত জোরের সাথে সম্ভব সম্পূর্ণ নিঃশ্বাস ছাড়ুন সম্পূর্ণ প্রশ্বাস নিন তবে পেট ঝাঁকাবেন না আরও বার করুন জীব উল্টে পুরো সময় জুড়েই আপনার চোখ বন্ধ থাকবে আপনি পূর্ণ নিঃশ্বাস নিন আপনি পুরোটা শ্বাস নিন আর কেবল বসে থাকুন শ্বাস ধরে রেখেই এক মিনিট সময় ধরে আপনি যদি একটি বিশেষ বয়সের ঊর্ধ্বে হন অথবা আপনার শ্বাসক্রিয়া যদি যথেষ্ট ভালো না হয় অন্তত পক্ষে তিরিশ সেকেন্ড আপনি যদি এক মিনিট না পারেন অন্ততপক্ষে তিরিশ সেকেন্ড ধরে রাখুন যেদিন আপনি এটা করতে পারবেন না আপনার বোঝা উচিত যে আপনার শ্বাসযন্ত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে আর আপনার চেকআপের জন্য অবশ্যই যাওয়া দরকার এই মুহূর্তে আমি চাই আপনি কেবল লক্ষ্য করুন করবেন না শুধু দেখুন আর আমি আপনাকে বলে দেব কিভাবে প্রক্রিয়াটির মধ্যে দিয়ে যেতে হবে তো যা করা হচ্ছে তা হল আপনাকে পা ভাঁজ করে বসতে হবে যেভাবে আপনি পারবেন বা আপনার শরীর যা করতে পারবে সেই অনুযায়ী আর তারপর দুটি হাতকে ওপরের দিকে ঠেলে তুলতে এমনভাবে ব্যবহার করুন যাতে আপনার পাঁজর আপনার মধ্যচ্ছদা এলাকা বা ডায়াফ্রাম রিজিয়ন থেকে এটি ওপরের দিকে উঠে যায় পুরোটা ওপরে ঠেলে আর আপনার জিভ পুরোটা বের করুন ঠিক এরকম করে বার এটা হয়ে গেলে তারপর মুখ বন্ধ করুন এটাও বার তারপর মুখ বন্ধ করুন মুখ বন্ধ রেখে নিঃশ্বাস ছাড়ুন গলার নিচের গর্তে একটি অবরোধ সৃষ্টি করে আওয়াজ বের করতে করতে আর তারপর যদি আপনার কিছু সময় চোখ বন্ধ করে বসতে ইচ্ছা হয় তাহলে সেটাও করুন আর তারপর আপনি যা করার তা করতে পারেন এটা একটা সহজ পদ্ধতি যা যে কেউ করতে পারেন নিশ্চিত করুন যেন আপনার পেট অতিরিক্ত ভরা না থাকে আপনার অবশ্যই কিছুটা খিদে পাওয়া অবস্থা থাকতে হবে আপনি যদি পুরো খালি পেটে নাও থাকেন অন্তত খানিকটা খিদে পাওয়া অবস্থায় আপনাকে থাকতেই হবে তো এটা একটা সরল প্রক্রিয়া বিশেষ করে যারা প্রকাশ্যে রয়েছেন হয়তো স্বাস্থ্যকর্মী হওয়ার ফলে বা আপনি পুলিশে বা অন্য কোনো সেবায় নিয়োজিত আছেন যেখানে আপনি সংক্রমিত মানুষের সম্মুখীন হচ্ছেন দয়া করে এই অভ্যাসটি করা নিশ্চিত করুন এটি আপনার জন্য অনেকখানি ফল দেবে অনুশীলনের শর্তাবলী আপনার হালকা খিদের অবস্থায় থাকা দরকার খাওয়া শেষ হওয়া থেকে অন্ততপক্ষে আড়াই ঘন্টার ব্যবধান রাখলে আদর্শ হয় ছয় থেকে সত্তর বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি এই অনুশীলনটি করতে পারেন শারীরিক বা চিকিৎসাধীন অবস্থা নির্বিশেষে যারা ছয় বছরের নিচে বা সত্তর বছরের ঊর্ধ্বে তারাও এই অনুশীলনটি করতে পারেন কিন্তু তাদের শ্বাসক্রিয়াটি বার করতে হবে একুশ বার নয় যাদের মস্তিষ্কে টিউমার বা মস্তিষ্কের রক্তক্ষরণ রয়েছে অথবা ছিল তারাও এটি করতে পারেন কিন্তু তাদের শ্বাসক্রিয়াটি বারোবার করতে হবে একুশবার নয় সিংহক্রিয়া আপনি দিনে তিনবার অবধি অভ্যাস করতে পারেন তবে এটা নিশ্চিত করুন যেন পরপর দুবার অভ্যাসের মধ্যে অন্তত পক্ষে চার ঘন্টার ব্যবধান থাকে অনুগ্রহ করে অনুশীলনটি ঠিক যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবেই করুন কোনো রকম বদল বা পরিবর্তন যেমন সংখ্যা বাড়ানো করবেন না পা ভাঁজ করে বাবু হয়ে বসুন আপনার হাতের তালু নিচের দিকে মুখ করে থাই বা জানুর ওপরে হাঁটুর কাছে রাখুন আপনার দুটি হাতকে এমনভাবে ব্যবহার করুন শরীরকে ওপরের দিকে ঠেলে দিতে যাতে করে আপনার পাঁজর বা মধ্যচ্ছদা অংশ বা ডায়াফ্রাম অঞ্চল এর থেকে ওপরে উঠে যায় চোখ বন্ধ রাখুন আপনার মুখ বড় করে খুলুন আর জীব সম্পূর্ণভাবে বাইরে বের করুন জোরে শ্বাস নেয়া ও ছাড়া করুন পেটের মাংসপেশি নাড়িয়ে কিন্তু না ঝাঁকিয়ে ভোরে শ্বাস নিন এবং সম্পূর্ণ শ্বাস ছাড়ুন আপনার গলার গর্ত থেকে আওয়াজ করে এটি একুশবার করুন যদি আপনি সত্তর বছরের বেশি বয়সী হন তবে এটি সর্বাধিক কেবল বারবার পর্যন্ত করুন আপনার জীভ ওপরের দিকে উল্টে দিন মুখ খোলা রেখেই পেছনের দিকে যতদূর পারেন আলজিভের দিকে ঠেলে দিন মুখ খোলা রেখে একইভাবে শ্বাসপ্রশ্বাস চালান প্রশ্বাস আর নিঃশ্বাস যত জোরের সাথে সম্ভব গলার গর্ত থেকে আওয়াজ করতে করতে এটি একুশবার করুন আপনি সত্তর বছরের বেশি বয়সী হলে এটি সর্বাধিক কেবল বারো বার করুন মুখ বন্ধ করুন সম্পূর্ণ ভোরে শ্বাস নিন আর শ্বাস ধরে থাকুন শুধু বসে থাকুন শ্বাসের পূর্ণতা ধরে রেখে এক মিনিট পর্যন্ত অথবা তিরিশ সেকেন্ড আপনার শ্বাস ধরে রাখুন যতক্ষণ পর্যন্ত আপনি স্বচ্ছন্দ অনুভব করেন যখন শ্বাস ছাড়বার হবে তখন মুখ বন্ধ রেখে গলার গর্তের কাছে আওয়াজটি করতে করতে নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন আপনি এরপর নিঃশব্দে খানিক্ষণ বসে থাকতে পারেন আর যখন মনে হবে চোখ খুলতে পারেন Mm hmm